দর্শক বিন্দু কেমন আছেন সবাই? ভাবছেন আজকে মেট্রো রেলের চড়ে আমরা কোথায় যাচ্ছি, কেন মেট্রো রেলের দিকে আমরা এগিয়ে যাচ্ছি? হ্যাঁ, আজকে আমরা এমন একটি জায়গায় যাচ্ছি যেখানে মেট্রো রেলের চড়ে যাওয়া সম্ভব এবং বাসের বিড়ম্বনা আপনাদেরকে আজকে পোহাতে হবে না। হ্যাঁ, আমরা চলে এসেছি বিসিএস কম্পিউটার সিটি, বাংলাদেশের তথা ঢাকার কম্পিউটারের স্বর্গ রাজ্য বলা চলে এটিকে। হ্যাঁ বন্ধুরা, বিসিএস কম্পিউটার সিটি কি পাবেন না এখানে? ল্যাপটপ, ডেস্কটপ, বিভিন্ন ধরনের ইলেকট্রনিক গ্যাজেট, ডিভাইস, ট্যাবলেট, একই ছাদের নিচে আপনারা সব কিছু পেয়ে যাবেন। কিভাবে এখানে আসবেন, কিবার বন্ধ থাকে, কিবার খোলা থাকে, সমস্ত কিছু তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে আজকে আপনাদেরকে আমরা জানিয়ে দেবো। সুতরাং পুরো ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ করছি। প্রিয় দর্শকবৃন্দ, যেমনিভাবে বলছিলাম, বিসিএস কম্পিউটার সিটি হচ্ছে ঢাকা তথা বাংলাদেশের কম্পিউটারের স্বর্গরাজ্য। কী পাবেন না এখানে? সব কিছু আপনারা একই ছাদের নিচে, যে কোনো ধরনের গ্যাজেট আপনারা চান, ইলেকট্রনিক্স ডিভাইস চান, এইখানে পেয়ে যাবেন। তো যেমনিভাবে বলছিলাম যে কীভাবে আসবেন এইখানে, এখানে আমি মিরপুর 10 থেকে গিয়েছিলাম। তো এখন যেহেতু মেট্রো রেল আপনার চালু হয়েছে, সুতরাং আমি মেট্রো রেলে করে, কারণ মিরপুর 10 থেকে আপনার আইডিবি ভবন বা কম্পিউটার সিটি যেতে বিভিন্নভাবে বাসের নানা বিড়ম্বনা পোহাতে হতো, এখন মেট্রো রেলে মাত্র 5 থেকে 10 মিনিটের ভিতরে আমি চলে যেতে পারছি আগারগা গিয়ে আগারগা স্টেশনে। বর্তমানে আগারগা স্টেশন পর্যন্ত এই মেট্রো রেল চলছে, সুতরাং আগারগা স্টেশনের নামলেই তার সাথেই বিসিএস কম্পিউটার সিটি। আপনারা দেখতেই পাচ্ছেন একদম আপনার বিসিএস কম্পিউটার সিটি, একদম মেট্রো রেল স্টেশনটা আপনারা দেখতে পাচ্ছেন, একই সাথে আপনার সংযুক্ত করাই বলা চলে। সুতরাং যেমনিভাবে আমরা বলছিলাম বিসিএস কম্পিউটার সিটি সম্পর্কে, 1999 সালের 11ই সেপ্টেম্বর এই বিসিএস কম্পিউটার সিটি এটির যাত্রা শুরু হয়। ঢাকার প্রাণকেন্দ্র বলা চলে, আমাদের সংসদ ভবন আমরা চিনি, জাতীয় চন্দ্রিমা উদ্যান এবং পাসপোর্ট ভবন ঢাকার আমরা চিনি না, এমন কেউ নেই। সুতরাং পাসপোর্ট ভবন যেখানে অবস্থিত সেই আগারগাঁয়েই এই বিসিএস কম্পিউটার সিটি অবস্থিত। সুতরাং বিভিন্নভাবে আপনারা এই বিসিএস কম্পিউটার সিটিতে আসতে পারবেন। বিশেষভাবে বলা চলে যে মিরপুর শ্যামলী ফার্ম গেট খুবই কম দূরত্বে এটি। এটির আসলে যে নজরকাড়া যে স্থাপত্য শৈলীর অধিকারী এই আইডিবি ভবন, এইখানে আপনার সমস্ত আধুনিক সুযোগ সুবিধা কিন্তু এখানে রয়েছে, যার কারণে কিন্তু প্রতিদিন প্রচুর মানুষ এখানে কেনাকাটা করতে আসেন। তাদের নিত্য প্রয়োজনীয় কম্পিউটারের যন্ত্রপাতি, নতুন কম্পিউটার, ল্যাপটপ, বিভিন্নভাবে তারা এখানে বিভিন্ন প্রয়োজনীয় জিনিস এখানে তারা কিনতে আসে। 1000 বর্গফুট আয়তনের চারতলা এই ভবনে 156টির মতো কিন্তু দোকান রয়েছে, যেখানে কম্পিউটারের বিভিন্ন হার্ডওয়্যার, আনুষঙ্গিক যন্ত্রপাতি ও এ সংক্রান্ত বিভিন্ন পণ্য বিক্রি করা হয়ে থাকে। সুতরাং এই বিসিএস কম্পিউটার সিটি কিন্তু শুধুমাত্র একটি শপিং কমপ্লেক্সই নয়, বরং এটিকে বলা যেতে পারে আমাদের বাংলাদেশের বা এই দেশের আইটি শিল্পের কেন্দ্রস্থল, আপনারা এটিকে বলতেই পারেন নিঃসন্দেহে। বাংলাদেশ সর্ববৃহৎ কম্পিউটারের বাজার বিসিএস কম্পিউটার সিটিতেই অবস্থিত। এখানে তথ্য প্রযুক্তি সংক্রান্ত বিভিন্ন পণ্য কিনতে পাওয়া যায়, যেমন ব্যক্তিগত কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট, সফটওয়্যার, স্মার্টফোন, ক্যামেরা, স্ক্যানার, প্রিন্টার ইত্যাদি। যেমনিভাবে আপনাদেরকে বলছিলাম কি নেই এখানে, একই ছাদের নিচে আপনারা সব কিছু এইখানে পেয়ে যাবেন। বিশ্বের যত নামি দামি কোম্পানি আছে এবং তাদের প্রস্তুতকৃত কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার এখানে কিন্তু আপনি ন্যায্য মূল্যে এখানে এসে আপনি কিনতে পারবেন। অনেক দোকান এখানে রয়েছে, যেমনিভাবে আপনারা দেখছেন পুরো ভিডিওতে আপনারা দেখতে পারবেন অনেক নামি দামি ব্র্যান্ডের দোকান কিনতে এখানে রয়েছে, রায়ান্স, ড্যাফোডিল, তারপরে বিভিন্ন আরও অনেক নাম করা দোকান কিন্তু এখানে রয়েছে। আপনি যে কোনো আপনার কম্পিউটারের পার্টস বলেন, সফটওয়্যার বলেন, বিভিন্ন মোবাইল, তারপরে ব্যাটারি, তারপরে নানা আপনার গ্যাজেট সংক্রান্ত যাবতীয় যন্ত্রপাতি আপনারা সমস্ত কিছু কিন্তু এইখানে আপনারা পেয়ে যাবেন। সুতরাং আপনারা অবশ্যই একবার হলেও, যারা এখনও এখানে আসেননি, একবার হলেও আপনি এখানে ঘুরতেও কিন্তু আসতে পারবেন। এখানে আসলেই যে আপনাকে কিনতে হবে তা কিন্তু না, এটা কিন্তু চমৎকার সৌন্দর্য রয়েছে এই বিসিএস কম্পিউটার সিটির। আপনি যখন ভিতরে ঢুকবেন, অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এর চারিদিকটা দেখলে আপনার খুব ভালো লাগবে। এখানে যে আপনি শুধু কিনতে আসবেন না, আপনি সময় কাটাতে বিভিন্ন কম্পিউটার সম্পর্কিত জ্ঞান, তারপরে বিভিন্ন আপডেটেড যে সমস্ত গ্যাজেটগুলো রয়েছে তার সম্পর্কে আপনি তথ্য এইখানে আসলেই আপনি পাবেন। অবশ্যই আপনি
সুলভ মূল্যে সব কিছু আপনি নিশ্চিন্তে এখান থেকে কিনতে পারবেন। এখানে গ্যারান্টি ওয়ারেন্টি নিয়ে কোনো ঝামেলা নেই, রিপ্লেসমেন্ট নিয়ে। সুতরাং আপনাকে অনুরোধ করব অবশ্যই আপনি একবার হলো এখানে আসবেন এবং এইখানে এসে আপনি একবার ঘুরে যাবেন। এবং সেই সাথে সাথে আবারও অনুরোধ করছি, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, উৎসাহ দেবেন, কারণ আপনাদের উৎসাহই হচ্ছে আমাদের শক্তি। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য। অপেক্ষা করছেন কখন বলবো যে এটা কিবার কিবার খোলা থাকে। হ্যাঁ, রবিবার ব্যতীত প্রতিদিন এটা খোলা থাকে। শুধুমাত্র রবিবার হচ্ছে বিসিএস কম্পিউটার সিটির সাপ্তাহিক বন্ধ। এবং আপনারা মনে রাখবেন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত এটা খোলা থাকে। সুতরাং রবিবার ব্যতীত সপ্তাহের প্রতিদিন এটা খোলা থাকে এবং সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত আপনি এখানে এসে আপনি জিনিস কিনতে পারবেন, এখানে ঘুরতে পারবেন এবং দেখতে পারবেন। সুতরাং আপনারা মনে রাখবেন সাপ্তাহিক বন্ধ রবিবার। এবং সেই সাথে সাথে আপনাদের যদি ঘুরতে ঘুরতে কষ্ট হয়ে যায়, মনে হয় যে খিদা লেগেছে, একটা চারতলায় আপনারা এটা দেখতে পাবেন, একটা খাবারের দোকান রেস্টুরেন্ট এখানে আছে। আপনি এখানে এসে বিভিন্ন চাইনিজ, দেশি খাবার, ফাস্টফুড আইটেম, বিভিন্ন ধরনের পানীয় আপনি এখানে পেয়ে যাবেন। সুতরাং এটি হচ্ছে এই বিসিএস কম্পিউটার সিটির একমাত্র রেস্টুরেন্ট। সো এইখানে এসে আপনি আপনার খাবারের যে চাহিদা সেটি পূরণ করতে পারবেন। সুতরাং ভালো থাকেন সবাই এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থাকেন। এবং সেই সাথে সাথে অনুরোধ করব, দয়া করে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার বন্ধুবান্ধবের সাথে, আপনার পরিবারের সাথে অবশ্যই শেয়ার করবেন। প্রিয় দর্শক, কেন দেখাচ্ছি এই ভিডিও চিত্রটি, কারণ বিসিএস কম্পিউটার সিটির ঠিক অপোজিট পাশে, উল্টা পাশে আপনারা এই সুন্দর মনোরম দৃশ্য দেখতে পাবেন। এটা হচ্ছে বিমান বাহিনীর জাদুঘর, যেখানে আপনারা আপনাদের সুন্দর একটা সময় কাটাতে পারবেন। সেইখানে সুন্দর লেক রয়েছে দেখতে পাচ্ছেন, সুন্দর অনেক গাছপালা এবং বিমান বাহিনীর অনেক প্লেন সেখানে রয়েছে, বাচ্চাদের খেলার জন্য জায়গা রয়েছে। সুতরাং একসাথে আপনারা কিন্তু যদি বিসিএস কম্পিউটার সিটিতে আসেন সুযোগ পেয়ে যাচ্ছেন ঠিক অপোজিট সাইডে বিমান বাহিনীর যে জাদুঘর রয়েছে সেইখানেও আপনারা দেখতে পারবেন।